বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবস্থাপনা বিভাগ রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একাদশ ও দ্বাদশ ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি। মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব, সংক্ষেপে সেই বিষয়টির পাঠ্যসূচি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাক। আমাদের ব্যবস্থাপনা বিষয়ের যে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলোকে 10টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে ব্যবস্থাপনার ধারণা, দ্বিতীয় অধ্যায়ে ব্যবস্থাপনার নীতি, তৃতীয় অধ্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, চতুর্থ অধ্যায়ে সংগঠিতকরণ, পঞ্চম অধ্যায়ে কর্মসংস্থান, ষষ্ঠ অধ্যায়ে নেতৃত্ব, সপ্তম অধ্যায়ে প্রেরণা, অষ্টম অধ্যায়ে যোগাযোগ, নবম অধ্যায়ে সমন্বয় সাধন এবং দশম অধ্যায়ে নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করা হবে। তবে তোমাদের আজকের যে লেকচার মূলত আমার, সেটা হবে প্রথম অধ্যায়ে ব্যবস্থাপনার ধারণা বিষয়ে। তো আমি প্রথমে ব্যবস্থাপনার বিষয়ে প্রশ্নপত্রে যে নম্বর দেওয়া হবে বা মানবন্ধন করা হবে সে বিষয়ে তোমাদের সম্পর্কে সংক্ষেপে কিছু ধারণা দিচ্ছি। মূলত তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা বিষয়ে যে প্রশ্ন পত্র প্রণয়ন করা হয় সেখানে দুই ধরনের প্রশ্ন থাকে, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্নের মোট সময় থাকে 30 মিনিট, সেখানে 30টা প্রশ্ন থাকে, 30টারই উত্তর করতে হয় এবং প্রতিটা প্রশ্নের 1 নম্বর বরাদ্দ থাকে। সৃজনশীল প্রশ্নে সময় বরাদ্দ থাকে 2 ঘন্টা 30 মিনিট, সেখানে প্রশ্নপত্র 11টি প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর দিতে হয় 7টি, প্রতি প্রশ্নের মান 10, মোট 70 মার্কস। সব মিলে তোমাদের 3 ঘন্টায় 41টা প্রশ্নের মধ্যে 37টা প্রশ্নের আনসার করতে হয়, যার নম্বর থাকে 100। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর যে প্রশ্নপত্র পরীক্ষায় তোমরা পেয়ে থাকো, সেই প্রশ্নে মূলত সৃজনশীল এবং বহুনির্বাচনী যে প্রশ্ন থাকে সেটা প্রশ্নপূর্ণে তারা কিভাবে তৈরি করেন সে সম্পর্কে তোমাদের কিছু ধারণা থাকলে তোমাদের উত্তর করতে সুবিধা হবে। সেই লক্ষ্যে আমি তোমাদের প্রশ্ন প্রণয়নের নীতিমালা সম্পর্কে কিছু ধারণা দিতে চাচ্ছি, আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষাক্রমে চিন্তন দক্ষতার বিভিন্ন স্তরের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মূল্যায়নের তাগিদ দেওয়া হয়েছে। মার্কিন শিক্ষা মনোবিজ্ঞানী বেঞ্জামিন এস ব্লুমস 1956 সালে মস্তিষ্ক সচলকে 6টি স্তরে বিভক্ত করেন, যথা জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন ও সংশ্লেষণ। কিন্তু আমাদের যে শিক্ষা উল্লেখ করে সৃজনশীল প্রশ্নকে তৈরি করা হয়েছে, সেখানে 6টি স্তরকে 4টি স্তরে বিভক্ত করা হয়েছে। আমি এখন সে 4টি স্তর সম্পর্কে তোমাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করব। জ্ঞান স্তর, এর অর্থ হচ্ছে পূর্বে জানা কোনো কিছু স্মরণ করা বা স্মৃতি থেকে বলা, অর্থাৎ উপস্থাপিত ঘটনা, পরিস্থিতি বা বস্তুর সাথে সংশ্লিষ্ট স্মৃতি থেকে উল্লেখ করা, সংশ্লিষ্ট বিষয় স্মৃতি থেকে উল্লেখ করা। পাঠ্যপুস্তকের কোনো তথ্য, উপাত্ত কিংবা সূত্র মনে করতে পারাই হলো জ্ঞান। পরীক্ষায় কি সংজ্ঞা, কাকে ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে, জ্ঞান স্তরের প্রশ্নের উত্তর পাঠ্যপুস্তকে সরাসরি পাওয়া যায়। এবার আসে অনুধাবন স্তর। অনুধাবন হলো বুঝতে পারা, অর্থাৎ কোনো বিষয়ের অর্থ বোঝার দক্ষতা।
তা হতে পারে তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি। পরীক্ষায় তুলনা করা করো, ব্যাখ্যা করো, মূল্যায়ন করো, বর্ণনা করো, কি বোঝায়, নিজের মতো করে লেখো ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্ঞান স্তরের তুলনায় অধিকতর দক্ষতার প্রয়োজন হয়। প্রয়োগ, প্রয়োগ হলো পূর্বের শেখা বিষয়কে নতুন কোনো পরিস্থিতিতে ব্যবহার করার দক্ষতা। এক্ষেত্রে আইন, বিধি, সূত্র, নিয়ম, পদ্ধতি, ধারণা, নীতি ইত্যাদির প্রয়োগ হতে পারে। এই স্তরে অন্তর্ভুক্ত থাকতে পারে চার্ট ও গ্রাফ তৈরি করো, পদ্ধতি সঠিক ব্যবহার ও প্রদর্শন করো এবং হিসাব নিকাশ করো ইত্যাদি। এবার আসি উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা বলতে বোঝায় কোনো বিষয়ের বিশ্লেষণ, যেমন বিশেষ থেকে সাধারণ, সংশ্লেষণ, যেমন সাধারণ থেকে বিশেষ, এবং মূল্যায়ন, বিচার বিশ্লেষণা, যুক্তি। পূর্বের তথ্য ব্যবহার করে নতুন কোনো পরিস্থিতিতে বিচার বিশ্লেষণ করার, সিদ্ধান্ত গ্রহণের এবং মূল্যায়নের দক্ষতাই হলো উচ্চতর দক্ষতা। প্রশ্নে মতামত, পরামর্শ, সুপারিশ, সিদ্ধান্ত ইত্যাদি থাকতে পারে। এখন সৃজনশীল অংশে আমাদের যে চারটি প্রশ্ন থাকবে, সেই চারটির প্রশ্নের মান কিরকম হবে সেটা, বা নম্বর কিরকম হবে সেটা আমি এখন তোমাদেরকে তুলে ধরছি। আমরা জানি যে এখানে চারটি অংশ থাকে, একটা হচ্ছে জ্ঞান, দ্বিতীয় নম্বর অনুধাবন, তৃতীয় নম্বর প্রয়োগ, চতুর্থ নম্বর উচ্চতর দক্ষতা। তা জ্ঞানের নম্বর থাকে 1 নম্বর, অনুধাবনে থাকে 2 নম্বর, প্রয়োগে থাকে 3 নম্বর এবং উচ্চতর দক্ষতা থাকে 4 নম্বর। আসলে এখানে মনে হচ্ছে জ্ঞানে 1, আসলে কিন্তু জ্ঞানে 1 না, সর্বমোট কিন্তু জ্ঞানে, চার্টে তোমরা দেখতে পাচ্ছ, সর্বমোট জ্ঞানে থাকবে 4 নম্বর, অনুধাবনে 3 নম্বর, প্রয়োগে 2 নম্বর, উচ্চতর দক্ষতা 1 নম্বর। কারণ হলো জ্ঞানের ভিতরে শুধু একটা প্রশ্ন থাকে, সেটা জ্ঞানই, কিন্তু অনুধাবনে জ্ঞান এবং অনুধাবন মিলে থাকে 2, অর্থাৎ প্রত্যেকটা অংশ, চারটা অংশে প্রত্যেকটা অংশেই জ্ঞানমূলক প্রশ্ন থাকে এবং অনুধাবন থাকে, প্রয়োগ থাকে, উচ্চতর দক্ষ থাকে। সেক্ষেত্রে জ্ঞানই বেশি থাকে, সেজন্য আমাদেরকে জ্ঞানের বিষয়ে বিস্তারিত ধারণা নিয়ে প্রশ্ন আনসার করতে হবে। চিন্তা দক্ষতার স্তর সমূহ, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3 ধরনের বহুনির্বাচনী প্রশ্ন থাকে, নিম্নে এগুলো ব্যাখ্যা করা হলো। সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন, এ ধরনের প্রশ্ন শুরু হয়ে থাকে প্রশ্নের আকারে অথবা অসম্পূর্ণ বাক্য হিসেবে, এক্ষেত্রে প্রশ্নের উদ্দীপক অথবা নির্দেশনা একই থাকে, একসঙ্গেই থাকে। এরপরে থাকে 4টি বিকল্প উত্তর, যার মধ্যে 1টি মাত্র সঠিক উত্তর থাকবে। বহুপদী সমাপ্তি সূচক বহুনির্বাচনী প্রশ্ন, এ ধরনের প্রশ্নের শুরুতে 1টি অসমাপ্ত বাক্য থাকে এবং এর পরপরই নিচের 3টি তথ্য বিবৃতির ধারণা দেওয়া হয়। 3টি তথ্য বিবৃতির ধারণার 1টি সঠিক হতে পারে। এই তথ্যসমূহকে সাজিয়ে 4টি বিকল্প উত্তর তৈরি করা হয়। 4টি বিকল্প উত্তর থেকে শিক্ষার্থীকে 1টি বাছাই করতে হবে। এ ধরনের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অনুধাবন, প্রয়োগ ও উচ্চতার দক্ষতা যাচাই করা সম্ভব। এ ধরনের প্রশ্নে সাধারণত 20%-এর বেশি না থাকাই ভালো। অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন একটি উদ্দীপক, দৃশ্যকল্প অথবা সূচনা বক্তব্য দিয়ে শুরু হয়। এ ধরনের বহুনির্বাচনী প্রশ্নে একই উদ্দীপক, তথ্য, দৃশ্যকল্প কয়েকটি প্রশ্ন হতে পারে। প্রশ্নগুলো পরস্পরের সাথে সম্পর্কিত হবে। উদ্দীপক হতে পারে সংক্ষিপ্ত অনুচ্ছেদ, মানচিত্র, সারণী, গ্রাফ, ডায়াগ্রাম, লেখচিত্র, ছবি ইত্যাদি। প্রশ্ন প্রণেতা উদ্দীপক নিজে তৈরি করতে পারেন অথবা বিভিন্ন উৎস থেকে, যেমন পত্রপত্রিকা, রেফারেন্স বই, প্রবন্ধ, গল্প, ছোট গল্প, উপন্যাস, নাটক, রেডিও, টেলিভিশন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন চিত্র, চলচ্চিত্র ইত্যাদি থেকে নিতে পারেন। মূলত প্রয়োগ ও উচ্চতার দক্ষতা স্তরের প্রশ্ন অভিন্ন তথ্যের ব্যবহার করা হয়। এবার চিন্তন দক্ষতার বহুনির্বাচনী অংশে
শতকরা হারে বিভিন্ন অংশের যে প্রশ্নের অংশ থাকে সেটা নিয়ে একটু আলোচনা করব। সাধারণত জ্ঞান স্তরে যদি 25% প্রশ্ন করা হয়, অনুধাবন স্তরে সেক্ষেত্রে 35% প্রশ্ন করা হয়। যদি জ্ঞান স্তরে 35% করা হয় তাহলে অনুধাবন স্তরে করা হবে 25%। সর্বমোট জ্ঞান স্তর এবং অনুধাবন স্তর মিলে 60% প্রশ্ন তৈরি করা হয়। প্রয়োগ স্তরে করা হয় 15%, উচ্চতা দক্ষতায় 25%, অথবা প্রয়োগ স্তরে 25% এবং উচ্চতা দক্ষতায় 15%, সর্বমোট প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা স্তরে 40% প্রশ্ন তৈরি করা হয়ে থাকে। আমরা সৃজনশীল এবং বহুনির্বাচনী বিষয়ে তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এই বিষয়গুলো তোমরা আশা করি অনুধাবন করতে পেরেছ। এবার আমি আমার আজকের লেকচার ওয়ানের মূল আলোচনা আসতে চাই। শুরুতেই বলেছি যে একাদশ ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যবস্থাপনা বিষয়ে আমি আজকে তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। তার মূল বিষয়টি হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। এই ব্যবস্থাপনার ধারণা মূলত ব্যবসা শিক্ষার্থী হিসাবে আমাদেরকে অবশ্যই জানতে হবে, তাই আমরা প্রথমে ব্যবস্থাপনার ধারণা নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আমি প্রথম অধ্যায় শিখে শিক্ষার্থীগণ যে সমস্ত বিষয় জানতে পারবে তা নিয়ে কিছুটা ধারণা দিতে চাই। এক নম্বর হচ্ছে ব্যবসার ধারণার ব্যাখ্যা করতে পারবে, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বর্ণনা করতে পারবে, ব্যবস্থাপনার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, ব্যবস্থাপনার আওতা শনাক্ত করতে পারবে, ব্যবস্থাপনার চক্র বর্ণনা করতে পারবে, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর ব্যাখ্যা করতে পারবে, পেশা হিসেবে ব্যবস্থাপনার অবস্থান বিশ্লেষণ করতে পারবে, ব্যবস্থাপনার সর্বজনীনতা বিশ্লেষণ করতে পারবে। আমি প্রথমেই ব্যবস্থাপনা কি অথবা কাকে বলে অথবা বলতে কি বোঝায় সে বিষয়ে কিছুটা ধারণা দিব। আমরা জানি ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। ইংরেজি এ শব্দটি অধিকাংশের মতে ল্যাটিন বা ইতালীয় ম্যানেজার থেকে এসেছে, যার অর্থ হলো টু ট্রেন আপ দা হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। অনেকে মনে করেন ম্যানেজমেন্ট শব্দটি ফরাসি ম্যানেজার এবং ম্যানেজ শব্দ দুটো থেকে এসেছে। ম্যানেজার শব্দের অর্থ পরিবার পরিচালনা করা এবং ম্যানেজ শব্দের অর্থ পথ নির্দেশ প্রদর্শন করা। আবার অনেকে ম্যানেজমেন্ট শব্দটিকে টু হ্যান্ডেল অর্থাৎ চালনা বা পরিচালনা এর সমার্থক শব্দ হিসেবে বিবেচনা করে থাকে। আবার অনেকে ব্যাখ্যা সুবিধার্থে ম্যানেজমেন্ট শব্দটিকে তিনটি ভাগে ভাগ করে থাকে। তাদের মতে ম্যানেজ প্লাস মেন প্লাস ট্যাকফুললি, এই তিনটি শব্দের সমন্বয়ে ম্যানেজমেন্ট শব্দটি গঠিত হয়। ম্যানেজ অর্থ ব্যবস্থা করা বা চালনা করা, মেন অর্থ মানুষগুলি, এখানে বহুবচনার্থে ব্যবহার করা হয়েছে, ট্যাকফুললি অর্থ কৌশলে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ম্যানেজ ম্যান না বলে এখানে মেন বলা হয়েছে, অর্থাৎ অনেকগুলো মানুষ থাকতে হবে। ব্যবস্থাপনার উপস্থিতি হতে গেলে সেখানে অবশ্যই একের অধিক মানুষের উপস্থিতি থাকতে হবে, যার কারণে এখানে মেন হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মানুষগুলিকে কৌশলের সাথে চালনা করাই হলো ব্যবস্থাপনা। সাধারণত কোথাও একজন মানুষ থাকলে সেখানে ব্যবস্থাপনার তেমন প্রয়োজন হয় না, যেহেতু প্রতিষ্ঠানে একাধিক মানুষের সমাগম ঘটে, সেহেতু এটা একটা সমাজ সৃষ্টি হয় এখানে এবং সেখানে ব্যবস্থাপনার প্রয়োজন হয়। সুতরাং ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া বিশেষ। মনীষীরা ব্যবস্থাপনার সংজ্ঞা বিষয়ে বিভিন্ন ধরনের মতভেদ প্রকাশ করেছেন, মতামত প্রদান করেছেন। আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে আমরা হেনরি ফেলকে চিনে থাকি। তিনি বলেছেন ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিত করা, আদেশ নির্দেশ দেয়া, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা।
জর্জ রবার্ট টেরি ও স্টিফেন জি ফ্র্যাঙ্কলিনের মতে ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা মানুষ ও অন্যান্য সম্পদ সমূহের ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, উদ্বুদ্ধকরণ ও নিয়ন্ত্রণ কাজের সঙ্গে সম্পৃক্ত। ব্রু ও বায়ার্সের মতে অন্যের দ্বারা কাজ করিয়া নেওয়াই ব্যবস্থাপনা, অর্থাৎ তার ভাষায় হলো ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার্স। পরিশেষে বলতে পারি ব্যবস্থাপনা হলো একটি সুনির্দিষ্ট সামাজিক প্রক্রিয়া বা কৌশল বিশেষ যার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত মানুষ ও অন্যান্য উপকরণ সমূহকে একত্রিত করে প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে। আমরা ব্যবস্থাপনা বিষয় সম্পর্কে কিছুটা ধারণা পেলাম, এবার এই ধারণাটাকে আরো স্থায়ী বা সুনির্দিষ্ট করার জন্য ব্যবস্থাপনার কিন্তু কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আমরা জানি কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে তার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানা আবশ্যক, কারণ প্রকৃতি হলো কোনো বিষয়ের সাধারণ কিছু আর বৈশিষ্ট্য হলো বিশেষভাবে নজরে পড়ে স্বতন্ত্র ধর্মী এমন কিছু যা একটা জিনিসকে আরেকটা জিনিস থেকে আলাদা করতে সাহায্য করে। যেমন পুরুষ ও নারী উভয়ই মানুষ, কিন্তু তাদের মধ্যে ভিন্নতা রয়েছে, তাই ব্যবস্থাপনাকে বুঝতে হলে এর প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা প্রয়োজন। নিম্নে ব্যবস্থাপনার প্রতিভা প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হলো। 1 নম্বর, অবিরাম প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ ব্যবস্থাপনা যে কাজগুলো থাকবে সে কাজগুলো অবিরাম গতিতে চলতে থাকবে। পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে আমরা প্রক্রিয়া বলে থাকি। ব্যবস্থাপনা হলো একটি গতিশীল, অবিরাম ও ধারাবাহিক কর্ম প্রক্রিয়া। 2 নম্বর, সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া বলতে সমাজের বা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কাজ করাকে বোঝায়। যেহেতু একটা প্রতিষ্ঠানে অনেকগুলো লোকের উপস্থিতি থাকে, সুতরাং সেই প্রতিষ্ঠানটা একটা সমাজে পরিণত হয়, আর সেই প্রতিষ্ঠানকে পরিচালনা করতে গিয়েই তখন ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এজন্যই ব্যবস্থাপনাটাকে সামাজিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। লক্ষ্য অর্জনের উপায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল ইচ্ছা বা অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে লক্ষ্য বলে। এই লক্ষ্য অর্জনের ধাপ বা মাইল ফলককে উদ্দেশ্য বলে। যে কোনো প্রচেষ্টার মূলে এই লক্ষ্য কিংবা উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে, আর এই লক্ষ্য অর্জনের জন্যই ব্যবস্থাপনার কাজ পরিচালিত হয়। লক্ষ্য ব্যতীত কোনো কাজই সঠিকভাবে অর্জন করা সম্ভব নয়, তাই ব্যবস্থাপনা একটা মূল কাজ লক্ষ্য অর্জনের উপায় হিসেবে বিবেচিত হয়। কাজ আদায়ের কৌশল, ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ ও উপকরণকে ব্যবহার করে নিয়োজিত কর্মীদের সর্বোচ্চ কর্মদক্ষতাকে কাজে লাগানোর চেষ্টা করে থাকে। জ্ঞানের পৃথক শাখা, দেশে প্রাতিষ্ঠানিক বিশেষ শিক্ষার মাধ্যমে ব্যবস্থাপকদের দক্ষ করে গড়ে তোলা হয় যাতে ব্যবস্থাপকীয় কাজ পরিচালনা করা সম্ভব হয়। তাই জ্ঞানের বিশেষ শাখা হিসেবে ব্যবস্থাপনা সর্বত্রই স্বীকৃত। 7 নম্বর, সর্বজনীনতা, সবসময় সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং গ্রহণযোগ্য বিষয়কে সর্বজনীন বলা হয়। পরিবার থেকে শুরু করে ছোট বড়, সরকারি বেসরকারি, ব্যবসায়িক কিংবা সেবামূলক প্রভৃতি যে কোনো প্রতিষ্ঠান বা স্থানেই হোক, ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্যই গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন ব্যবস্থাপনা সর্বজনীন। আমরা নিজেরাও একটু খেয়াল করে দেখতে পারবো আমাদের পরিবারে থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা চিন্তা ভাবনা করে কাজ করতে চাই, আর এই চিন্তা ভাবনা করে কাজ করা শুরুই হয় ব্যবস্থাপনার একটা কাজের মাধ্যমেই। সুতরাং আমরা ব্যবস্থাপনাকে একটি সার্বজনীন বিষয় হিসেবে কল্পনা করতে পারি বা বিবেচনা করতে পারি। 8 নম্বর, দলীয় কর্ম প্রচেষ্টা। দলীয় কর্ম প্রচেষ্টা হলো একই লক্ষ্য অর্জনে একাধিক ব্যক্তির মিলিত হয়ে কাজ করা। একজন দক্ষ ব্যবস্থাপক বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক ও কর্মীদের নিয়ে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যায়। এই জন্য
অনেকে বলে থাকেন ব্যবস্থাপনা হলো দলীয় কাজের সাথে সম্পৃক্ত, অস্পর্শনীয়। ব্যবস্থাপনার কার্যক্রম অস্পর্শনীয়, এটাকে সরাসরি দেখা যায় না। ব্যবস্থাপকদের পরিকল্পনা, দিক নির্দেশনা, প্রেরণা, নিয়ন্ত্রণ প্রভৃতি কাজের মাধ্যমে ব্যবস্থাপনাকে উপলব্ধি করা যায়। 10 নম্বর, বিজ্ঞান ও কলা। পরীক্ষিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বা বিজ্ঞান বলা হয়, অন্যদিকে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বা কৌশলকে কলা বলা হয়। ব্যবস্থাপনা নীতিমালা ও তথ্য সুশৃঙ্খল থাকায় একে বিজ্ঞান হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন কলা কৌশলকে কাজে লাগিয়ে অন্যদেরকে দিয়ে কাজ আদায় করিয়ে নেওয়া, এজন্য ব্যবস্থাপনাকে বিজ্ঞান ও কলা বলা হয়। 11 নম্বর, পেশা। কোনো কাজের বিশেষায়িত ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে বৈধ উপায়ে অর্থ উপার্জনকে পেশা বলা হয়। বর্তমানে দেশে এবং বিদেশে বিভিন্ন ব্যক্তি ব্যবস্থাপনার উপর বিশেষ জ্ঞান অর্জন করে ব্যবস্থাপনাকেই উপার্জনের একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছে, তাই ব্যবস্থাপনাকে একটি পেশা হিসেবে বিবেচনা করা হয়। যদিও আমাদের দেশে সর্বক্ষেত্রে ব্যবস্থাপনাকে পেশা হিসেবে বিবেচনা করা হয় না, কারণ আমরা দেখে থাকি যে আমাদের দেশে উৎপাদনমুখী শিক্ষার অভাব রয়েছে। একটা বিষয়ে পড়াশুনো করে সে ওই বিষয়ে কাজ পায় না। অনেকে ব্যবস্থাপনা বিভাগে পড়াশুনো করে ব্যবস্থাপক হিসেবে সে কাজ পায় না, সে হয়তো কোথাও ব্যাংকার হিসেবে কাজ করে বা অন্য কোনো কাজের দায়িত্ব পায়। তাই বলা যায় ব্যবস্থাপনা হলো একটি পৃথক ও স্বতন্ত্র বিষয়। ব্যবস্থাপনা বিষয়টিকে সঠিকভাবে বুঝতে হলে উপরের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো আমরা ব্যবস্থাপনা বিষয়ে মূলত দুইটি প্রশ্নের সম্পর্কে আলোচনা করলাম। একটা হলো ব্যবস্থাপনা কাকে বলে এবং ব্যবস্থাপনা বৈশিষ্ট্যগুলো কি কি। তো তোমাদের আজকের এই আলোচনার উপর ভিত্তি করে বাড়ির কাজ থাকবে, ব্যবস্থাপনা কাকে বলে এবং ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে হবে। তোমরা বাড়ি থেকে সুন্দর করে এই বিষয়গুলো পড়াশুনো করবে এবং অ্যাসাইনমেন্ট আকারে খাতায় লিখবে এবং পরবর্তীতে তোমাদের শিক্ষকদেরকে সেগুলো দেখাবে। এতক্ষণ ধরে মনোযোগ ও ধৈর্য সহকারে আমার লেকচার শ্রবণ করার জন্য সকলকে ধন্যবাদ ও পরবর্তী লেকচারে আনন্দ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী লেকচারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।